মাত্র 5 মিনিটে কালো ত্বক ফর্সা, তাও আবার একদম সহজ উপায়ে ব্রণের দাগ, মেস্তার দাগ বা ত্বকের যে কোনো কালচে দাগ অথবা চোখের নিচের কালো দাগ। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আপনাদের 2টি উপায় দেখাবো, একটু স্কিপ করবেন না প্লিজ। এরকম একটি কলা নিয়ে নেবেন, আর এই ছোটোখাটো কলা আমাদের সবার ঘরে সব সময় কিন্তু পড়ে থাকে, আর পড়ে থাকা জিনিস দিয়ে আপনি একদম ফলাফল দেখতে পারবেন। তো আমি একটি কলা নিয়ে এটাকে এরকম মাঝখান থেকে কেটে নিয়েছি, তার কারণ কি জানেন? এই যে কলাটা আপনি কেটে নেবেন, আমি আজকে আপনাদের 2টি উপায় দেখাবো। কারণ হচ্ছে কলার খোসাও কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক উপকারী। অনেকের মুখে ব্রণ চলে গেলে ব্রণের যে একটা দাগ থাকে সেটাও কিন্তু দূর হবে, বা আমরা গৃহিণীরা রান্না করতে করতে ত্বকের উপরে যে একটা কালচে ভাব পড়ে যায় সেটা কিন্তু বসে গেলে অনেক কষ্ট হয় যেতে। তো এরকম এই কলাটা আপনারা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে উপরে আমি এখন কি দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ত্বককে এতটা ফর্সা, উজ্জ্বল বা গ্রোয়িং করতে দারুণভাবে কাজ করে, সেটা হচ্ছে কফি। তো আপনারা সামান্য একটু কফি দিয়ে এই কলাটার মধ্যে রেখে দিবেন। আর এরকম কলার খোসাতে নেওয়ার কারণ হচ্ছে কলার খোসাও কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক উপকার। আপনি এমনিভাবে একটু কলার খোসা ত্বকে লাগিয়ে দেখবেন আপনার ত্বক থেকে কতটা ময়লা উঠে যাচ্ছে। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি যে এই কলাটা তো কফি দিয়ে রেখেই দিবেন, আর একটু কলা আপনারা এরকমভাবে ম্যাশ করে নেবেন হাত দিয়ে বা একটু চটকিয়ে নেবেন। কলা জিনিস নরম, বা আপনার বাসায় যদি টক দই থাকলো একটু কলা চটকিয়ে সেই টক দইটাও দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন। যে এই যে এখন আমি কফিটা মিশিয়ে রেখেছিলাম কলার সঙ্গে, এই কফির সঙ্গে আপনাকে দিতে হবে এখানে এই সামান্য একটু এটা। অনেকের মুখে, চোখে বা নাকের গোড়াতে ব্ল্যাক হেড, হোয়াইট হেডস এগুলো কিন্তু থাকে, এগুলো দূর করতে দারুণভাবে কাজ করবে। আর সেটা হচ্ছে চাউলের গুঁড়া। এই দুইটা দিয়ে ভালো করে আপনি এই কলার খোসাটা সহ 6 থেকে 7 মিনিট একটু উপর দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করে নেবেন। তারপর দেখবেন আপনার ত্বক থেকে কতটা ময়লা হয়ে একদম উজ্জ্বলতা হয়ে গেছে, আপনি ধুয়ে নিলেই ঠান্ডা পানি দিয়ে হয়ে যাবে। এখন যে আমি কলাটাকে চটকিয়ে রেখেছিলাম সেই কলার সঙ্গে, আর এটা যাদের ত্বকে একদমই কালচে ভাব পড়ে গেছে, ত্বকে ব্রণের দাগ বা হালকা হালকা মেস্তার ছোপ ছোপ দাগ, বলি রেখা, মুখে দানা দানা, তাদের জন্য খুবই উপকারী। তো এই কলার ফেস প্যাকের সঙ্গে আপনারা সামান্য একটু কফির গুঁড়া অথবা হাফ চামচ একটু দিয়ে দিবেন, আর আমি এখানে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চাউলের গুঁড়া। এটাকে একদম ভালো করে মিশিয়ে এখন দিবেন সামান্য 2 চিমটির মতো হলুদ গুঁড়া। এটা যে এতটা আপনার ত্বকে, যাদের ত্বকে একদমই গ্লো নেই বা অনেক বয়সের ছাপ দাগ ছোপ পড়ে গেছে তাদের জন্য খুবই উপকারী। আর এখন আমি সামান্য একটু নারকেল তেল দেব। নারকেল তেল আমাদের ত্বকের দাগ ছোপ, উজ্জ্বলতা, টান টান ফর্সা করতে দারুণভাবে কাজ করে, বা যাদের শুষ্ক ত্বক তাদের জন্য কিন্তু এক কথায় অসাধারণ। আর সব রকমের ত্বকের জন্য এই কলার ফেস প্যাকটি অনেক উপকার। তবে এটা আপনারা যাদের অতিরিক্ত দাগ ছোপ পড়ে গেছে তারা, মানে তারা এটা কয়দিন ব্যবহার করবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করে পাশে থাকবেন যাতে এরকম ধরনের ভিডিও আপনারা তাড়াতাড়ি পেতে পারেন। তো এটা আপনারা এরকম মোটা লেয়ারে একটু লাগিয়ে এটাকে আপনারা মাসাজ করতে হবে। তারপর এরকম চামচ দিয়ে লাগানোর পরে আপনারা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন, উপর দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন। এটা আপনি একবার বা 5 মিনিট ব্যবহার করার পর বুঝবেন যে আপনার ত্বকটা কতটা গ্লোয়িং হচ্ছে, বা আমরা যারা গৃহিণীরা রান্না করি তাদের জন্য তো এক কথায় অসাধারণ। এটা ছেলে মেয়ে সবাই কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এভাবে রাখার পরে 10 থেকে 15 মিনিট রেখে দিবেন। রাখার পরে আপনি হালকা টিস্যু অথবা ভেজা একটা শুকনো একটু কাপড় চিপে তারপর এটাকে উপর দিকে একটু তুলে নেবেন, দেখবেন কতটা ময়লা উঠে যাচ্ছে আর ত্বকটা পরিষ্কার হচ্ছে ভেতর থেকে একদম গভীর থেকে। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। আর আপনার মানে ভালো ফলাফল পেতে হলে এই কলার ফেস প্যাকটি সপ্তাহে 2 দিন ব্যবহার করে দেখেন আপনার ত্বক কতটা পরিষ্কার। আল্লাহ হাফেজ।